দেশে গত 24 ঘন্টায় আরো 11,463 জনের করোনা শনাক্ত হয়েছে। এই সময় করোনা আক্রান্ত হয়ে আরো 245 জনের মৃত্যু হয়েছে। সোমবার আগস্টের 9 তারিখ স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এ নিয়ে দেশে মোট 13,35,158 জনের করোনা শনাক্ত হয়েছে। করোনায় মোট মারা গেছে 22,897 জন। অন্যদিকে করোনা ভাইরাস আক্রান্ত হয়ে চট্টগ্রামে আরো 13 জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে 8 জন উপজেলার এবং 5 জন নগরের বাসিন্দা। একই সময় নতুন করে শনাক্ত হয়েছে 507 জন। করোনা আক্রান্ত হয়ে চট্টগ্রামে এ পর্যন্ত মোট 1,072 জনের মৃত্যু হয়েছে। এদিকে করোনা ভাইরাস মহামারীর কারণে দীর্ঘ এক মাসেরও বেশি সময় পর আগামী বুধবার আগস্টের 11 তারিখ থেকে স্বাভাবিক নিয়মে চলবে ব্যাংকিং কার্যক্রম। বুধবার থেকে সকাল 10টা থেকে শুরু হয়ে স্বাভাবিক লেনদেন চলবে বিকেল 4টা পর্যন্ত এবং 6টা পর্যন্ত ব্যাংক পরবর্তী আনুষঙ্গিক কাজ চলবে। সোমবার আগস্টের 9 তারিখ বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক মোহাম্মদ আনোয়ারুল ইসলামের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়েছে। ডেস্ক নিউজ, সি প্লাস টিভি বাংলা।